আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার মনিরা, আর আমার চ্যানেল মনিরা লুকসের একটি নতুন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের সবার সকালের নাস্তা হয়ে গেছে, আর আয়ান কিছুটা দেরি করে উঠেছে, আর এখন ওর নাস্তাটা দিয়ে দেব। আকাশের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। চলে এসেছি কিচেনে, আর এখানে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দেব। তো প্রথমে দিয়েছি লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু গোলমরিচ গুঁড়া। পরিমাণ মতো আদা রসুন পেস্ট, লাগছে সামান্য একটু সয়া সস, আর সামান্য একটু টমেটো সস। আর এখন লাগছে সামান্য একটু কর্নফ্লাওয়ার, আর কিছুটা চালের গুঁড়া, লাগছে সামান্য একটু গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দেব। খুব বৃষ্টি হচ্ছে, আর রিয়ানের বাবাও যেহেতু বাসায় আছে, তাই দুপুরে একটু খিচুড়ি রান্না করব। প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি, আর লাগছে কিছুটা গোটা মশলা। আর এই মশলাগুলো কিছুটা সময় ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর লাগছে কিছুটা আদা রসুন পেস্ট, আর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। লবণ দেওয়ার অংশটা স্কিপ হয়ে গেছে। রান্নাটা প্রায় হয়ে গেছে, সামান্য একটু ঘি দিয়েই নামিয়ে ফেলবো। চিকেনগুলো ভেজে নিয়েছি, আর সাথে কিছুটা আলুর পাকোড়াও করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এগুলো বেশ পুরাতন কাপড়, অনেকদিন থেকে আলমারিতে পড়ে আছে। এই কাপড়গুলো দিয়ে দুটো পিলো কভার বানাবো। মাপ মতো কাপড়গুলো কেটে নিয়েছি। আমি বিশেষ কোনো কাজে পারদর্শী নই, তবে যে সামান্য একটু পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি।
একসাথে সেলাই করে নিয়েছি, আর দেখা সৌন্দর্যের কারণে এখানে এক ধরনের লেস আর একটা টার্সেল ব্যবহার করব। কাজের সুবিধার জন্য প্রয়োজন মতো কিছু পিন লাগিয়ে নিচ্ছি। শখের বশত ব্লগিং শুরু করেছিলাম, আর সেই ধারাবাহিকতা রক্ষায় আজকেও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি, আর সেই ভালো লাগার কাজটা খুব দায়িত্ব সহকারেই করছি। তো আমি আমার দায়িত্ব পালন করেছি নতুন নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করে। আমার আজকের ব্লগটির কোথাও যদি আপনাদের সামান্য একটুও ভালো লাগে তো প্লিজ আমাকে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। পিলো কভারটা সেলাই করা হয়ে গেছে, আর সুইসুতার সাহায্যেই এই টার্সেলটা লাগিয়ে নেব। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে আরেকটি নতুন কোনো ব্লগে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।